নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়রা যখন টাকা তোলেন, কোটি কোটি টাকা তোলেন, কয়েক হাজার কোটি টাকা তোলেন, নেতারা যখন টাকা তোলেন, হরিশ মুখার্জী যখন টাকা সংগ্রহ করেন, হরিশ চ্যাটার্জি রোডের শান্তিনিকেতনে টাকা যখন রাতের অন্ধকারে ঢোকে, আমরা উৎসুক চোখে সেখানে দেখি। কিন্তু কেউ কখনো আমরা ভেবে দেখেছি, ভাববেন তো, যে নিচের স্তরে, মাঝের স্তরে কীভাবে টাকা উঠছে, কি অবৈধ পথে, কি বেআইনি পথে টাকা উঠছে, কাউন্সিলর থেকে শুরু করে বিধায়করা পর্যন্ত কিভাবে টাকা তুলছেন, কখনো ভেবে দেখেছি? আপনারা জানেন সেই কাহিনী, উত্তর কলকাতার এক কাউন্সিলর 42 লক্ষ টাকা একটি প্রমোটিংয়ের জন্য কোনো একজন বিশেষ ডাক্তারবাবুকে দিয়েছেন, তিনি কাউন্সিলর, এবং শেষ পর্যন্ত যখন সেটি পাদপ্রদীপের আলোয় এসেছিলেন, রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ ব্যবস্থা নেননি, উল্টে তিনি রিওয়ার্ডেড হয়ে রাজ্যসভার সদস্য হয়ে গেছেন। সেই দিন সে আমরা যাচ্ছি না, কিন্তু কাউন্সিলররা কীভাবে জীবনযাপন করে, কীভাবে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যান। এই 50 কোটি না 52 কোটি টাকা উদ্ধার হওয়ার পর আমার একজন বন্ধু আমাকে ফোন করে বলছিলেন যে সন্ধ্যাতে আপনারা এত চেঁচাচ্ছেন, এক একজন কাউন্সিলর কলকাতা কর্পোরেশনের 100 কোটি টাকার ওপর মালিক, ক্যাশ নগদ, বিশ্বাস করবেন না, পুরসভাগুলোতে 50 কোটি 60 কোটি 70 কোটি টাকা নগদ এক একজন কাউন্সিলরের কাছে থাকে। বাথরুমে এয়ার কন্ডিশন এসি বসান, সব ঘরে এসি, বাথরুমে পর্যন্ত এসি বসেন কাউন্সিলররা। এই ব্যবস্থাটা গড়ে তুলেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমরা আজকে আপনাদের একটি কাহিনী দেখাবো, কলকাতার 67 নম্বর ওয়ার্ড, একদম কসবা, বিজন সেতু থেকে ক্রস করলেন, নামলেন বিজন সেতু থেকে বাঁ দিকে, রাস্তাটার নাম সুইনোলেন, সুইনোলেন লেন দিয়ে গেলে একটা বরফকল মোড় পড়ে, সেই বরফকল মোড় থেকে সরাসরি ফার্স্ট লেন, বেদিয়াপাড়া ফার্স্ট লেন চলে যায় এবং কলকাতা 39 কাউন্সিলরের নাম বিজনলাল মুখার্জি, 67 নম্বর ওয়ার্ড, কলকাতা কর্পোরেশনের মেয়রের নাম ববি হাকিম, সেই ববি হাকিমের কলকাতা কর্পোরেশনের নাকের ডগায় কিভাবে একটা জলাশয় ভরাট হচ্ছে, সেই ভিডিওটা আমাদের একজন প্রিয় দর্শক পাঠিয়েছেন আমাদের কাছে, সে ভিডিওটা আজকে আপনাদের কাছে দেখাবো। শিবকুমার সাহু নিজে হাতে তুলেছেন, চেজ করেছেন, একদম ডিরেক্ট চেজ করেছেন, সবার সেই সাহসটা হয় না, করেছেন তো, ধন্যবাদ শিবকুমার সাহুকে। এবং আজকে এই মুহূর্তে প্রথমে সেই ভিডিওটা দেখাবো, তারপরে অডিও বার্তাগুলো শোনাবো, চমকে উঠবেন আপনারা, অবশ্য চমকাবেন না, কারণ এইভাবেই এই রাজত্বই গড়ে তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রিয় ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, পিসি ভাইপো কোম্পানি লিমিটেড গড়ে তুলেছেন। দেখুন সেই ভিডিওটা আগে দেখে নিন। এইখানে একটা পুকুর আছে, এটা হচ্ছে বেড়িয়াডাঙ্গা ফার্স্ট লেন এরিয়া, এইখানে একটা পুকুর আছে, এই পুকুরে পুকুরটাকে এখানেকার কিছু মানুষ, কর্মটার মানুষ পেয়ে দেখুন লড়িটা বেরোচ্ছে, এটা হচ্ছে মাটির লড়ি, এটা হচ্ছে মাটির লড়ি, এরা এখানে এই পুকুরটাকে ভরাট করছে, এই দেখুন মাটির লড়ি, এটা এখানে পুকুরটা ভরাট করা হচ্ছে বলে সেটা তো দেখা যাচ্ছে, আপনারা কে আছেন, আপনারা কারা, আমি এখানে তো বিজেপির নেতা আছি, এইভাবে দেখুন দীর্ঘদিন ধরে এখানে মাটি ভরাট করছে, এই বড় পুকুরটাকে পুরো ভরাট করে দেওয়া হচ্ছে, দেখুন এই যে তিনজন ছেলে আছে এখানে আমাকে বারণ করতে এসছে, ভিডিওটা বন্ধ করুন। ও ভাই, আপনাদের নামটা একটু বলুন দেখি, ও ভাই কাহাঁ সে আপকা ক্যা নাম হ্যায়, ক্যা আপ কোন আদমি হ্যায় আপ, হাম আদমি হ্যায়, কোন হ্যায় আপ, হ্যাঁ এই তালাব ভরনে মে আপ কোন হ্যায় ইয়াহ পর, हम इसे गाड़ी के लेबर, गाड़ी के लेबर है, कौन बोला आपको भरने के लिए, कौन बोला ये तालाब भरने के लिए, कौन बोला आपको, कौन एक तो आदमी था वही बोला, क्या नाम है उसका, हमको नाम पता है। अच्छा मेयर बॉबी हकीम कदिन आगे बोले छे ना আমরা অন্যায় করি না, তৃণমূল অন্যায় করে না, আমরা কেউ করি না, আমরা করতে পারি না, এসব কথা বলেছিলেন না, চোখের সামনে তো দেখলেন।
একটা আস্ত জলাশয়, প্রায় 40 কাঠার ওপর জলাশয় এবং বিস্তীর্ণ জলাশয়। সেই জলাশয়টা দিনে দুপুরে, এই প্রতিবেদন যখন পেশ করছি ঠিক তার আগের দিন সকাল 10:30-10:30 জীবনের ঝুঁকি নিয়ে শিবকুমার সাহু রেকর্ড করেছেন। যদি এই বক্তব্য সত্য হয় ভাবলে চমকে উঠছিলাম। আমরা ঠিক করেছি, জানেন, সরাসরি ববি হাকিম কলকাতার পুলিশ কমিশনারকে পাঠাবো, ভিডিওটাও পাঠাবো এবং সমস্ত বক্তব্যটা আমাদের যা যা পেশ করছি আপনাদের সামনে পাঠাবো। এবং তারা কিছু ব্যবস্থা নিলেন কি না, আমরা সমস্ত তথাকথিত অনুপ্রাণিত মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা অনুপ্রাণিত যেসব সংবাদ মাধ্যম আছেন কিংবা ভাইপোর অনুপ্রাণিত যেসব সংবাদ মাধ্যম আছেন তাদের সবার কাছে পাঠাবো এবং কে কী ব্যবস্থা নিলেন সেটাও আপনাদের জানাবো। যদি কেউ ব্যবস্থা নেন, সরাসরি যদি ববি হাকিমকে গিয়ে জিজ্ঞেস করেন, খোদ কলকাতা কর্পোরেশনের তার অধীন বিজন সেতু অতিক্রম করলেই বাঁদিকে বেশ কিছুটা অঞ্চল গেলে তার ভেতরে এরকম 40 কাঠ একটা জলাশয় দিনে দুপুরে ভরাট হচ্ছে, আপনি কী করছেন হাকিম সাহেব? হাকিম সাহেব কী আর করবেন, হাকিম সাহেবের ভাইরাই তো এইসব কাজকর্মগুলো করছেন, নিজের ভাই না, আত্মীয় স্বজন নয়, আমি তার কথা বলছি না, রাজনৈতিক ভাইরা, রাজনৈতিক ভাইপোরা এরাই করে কমে খান। যে কথা বলছিলেন না, পার্থ চট্টোপাধ্যায়রা টাকা তোলেন, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি থেকে শুরু করে নাকতলা সবাই টাকা তোলেন, কোটি কোটি টাকা তোলেন, কিন্তু এই মাঝের স্তরে নিচের স্তরে কীভাবে নেতার অনুগত সৈনিকরা টাকা তোলেন, তার জন্যই এই ভিডিওটা পেশ করলাম। এবং আজকের এই প্রতিবেদন আমরা ঠিক শেষ পর্বে আপনাদের দেখাবো, যেখানে শিবকুমার সাহুকে আমরা সরাসরি টেলিফোন করেছিলাম, সরাসরি ফোন করে আমরা জিজ্ঞেস করলাম যে আপনি সমস্ত ঘটনাটা আমাদের বলুন, কী বলেছেন আপনি শুনুন, শুধু কলকাতা কর্পোরেশন কেন, যে কোনো পুরসভা, 117টা পুরসভার পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় যান, এই তোলামূল বাহিনীকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কী করাচ্ছেন। আর বাইরে সংবাদ মাধ্যমের সামনে ভালো ছেলে ভালো মেয়ে হয়ে অনেক বড় বড় মিষ্টি মিষ্টি শান্তি শান্তি কথা বলছেন, আর ওই মিনমিন করা সাংবাদিকরা সেইটাকে প্রচার করছে, দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় কত ভালো ভালো কথা বলেছেন। আমার খালি ভাবছিলাম এই ভিডিওটা অভিষেক দেখবেন, দেখবেন, তারা জানেন সব তলাস্তরে তৃণমূলের বাহিনী কী করেন সেটা তারা জানেন, এটাও দেখবেন। এবং সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে কলকাতা যেখানে 2-4 ঘন্টা বৃষ্টি হলেই জল জমে যায়, সেখানে যে কটা জলাশয় এখনও বেঁচে আছে সেই জলাশয়গুলোকে কীভাবে ধ্বংস করছে, এই ভিডিও বোধহয় তার প্রমাণ। আজকে প্রথমে শিবকুমার সাহু, এবার তিনি কী বলেছেন, তিনি জীবনের রিস্ক নিয়ে, লাইফ রিস্ক নিয়ে সরাসরি চেঞ্জ করেছেন, তাঁর বক্তব্য শুনবো এবং আরেকটা ছোট্ট ভিডিও আছে সেটাও শুনবো। দেখুন আর ভাবুন কোন বাংলায় বসবাস করছেন, কোন কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমরা আমাদের রেখেছেন, দেখুন। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, বলুন। বলছি একটা ভিডিও আপনি তুলেছেন আজকে সকাল 10:30-10:30। হ্যাঁ হ্যাঁ। ভিডিওর লোকেশনটা কোন জায়গা যেখানে পুকুরটা ভরাট হচ্ছে? লোকেশনটা হচ্ছে এইটা ওয়ার্ড নাম্বার 67। আচ্ছা। এটা হচ্ছে আপনার বেরিয়াডাঙ্গা ফার্স্ট ল্যান। আচ্ছা। নিয়ার ল্যান্ডমার্ক হচ্ছে বরফকল মোড়। আচ্ছা আচ্ছা। এটা বরফকল মোড় থেকে টুয়ার্ড যদি আপনি বেরিয়াডাঙ্গা ফার্স্ট ল্যানে আসেন, ওইখানে একটা হাড়ি কারখানা বলে ল্যান্ডমার্ক আছে, হাড়ি কারখানা। আচ্ছা আচ্ছা। হাড়ি কারখানার উল্টো দিকে যে প্রিমিসেসটা সেটাই হচ্ছে এই পুকুরটা ভরাটটা হচ্ছিল। বিজনলাল মুখার্জি, মানে দিনে দুপুরে বড় জলাশয়টা ভরাট হচ্ছে, জলাশয়ের মাপ কিরকম মোটামুটি আন্দাজ? এটা অ্যাপ্রক্স হবে 40 কাঠার মতো, 40 কাঠার মতো জলাশয় ভরাট শুরু হয়েছে। আচ্ছা মানুষের মুখে মুখে শুনছি আর কি, মুখে মুখে শুনছেন। আচ্ছা, কোন ল্যান্ডমার্ক আছে জায়গাটার কাছাকাছি? ল্যান্ডমার্ক বলে হাড়ি কারখানার কথা শুনছিলাম, হাড়ি কারখানা ঠিক উল্টো দিকে প্রিমিসেস নাম্বারটা। আচ্ছা, এটা কসবা বিজন সেতু থেকে নেমে বাঁদিকে যেতে হবে? হ্যাঁ, বাঁদিকে গিয়ে সুইনোলেন থেকে আপনি উঠছেন বরফকল মোড়। বরফকল মোড়। বরফকল মোড় থেকে আপনি বেরিয়াডাঙ্গা ফার্স্ট ল্যান্ড পেয়ে যাচ্ছেন। বেরিয়াডাঙ্গা ফার্স্ট ল্যান্ড। বেরিয়াডাঙ্গা ফার্স্ট ল্যান্ডে গেলে এখানে হাড়ি কারখানা একটা আছে খুব নাম করা। ঠিক আছে। হাড়ি কারখানা উল্টো দিকে যারা প্রিমিসেস আছে সেটাই। আচ্ছা আচ্ছা, দাদা অনেক ধন্যবাদ, আপনার নামটা একটু বলবেন প্লিজ। শিবকুমার সাহু। হ্যাঁ, শিবকুমার সাউ। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ।
ভাই মুখটা ঘোরাচ্ছিস কেন রে ভাই? तुमको कौन बोला है माटी गिराने के लिए? कौन बोला तुमको? हाँ, अब गाड़ी लेके आएगा तो थाना में जाएगा, ठीक है? गाड़ी नहीं आया इसलिए थाना जाबे बोला दीची।